14 লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ দেয়া হবে এইচএসসি ও সমমানের ফল মিলবে ওয়েবসাইট ও এসএমএস এ করোনা সংক্রমণ কমলে 22 ফেব্রুয়ারি খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান আপাতত যে বন্ধ আছে সেটির সময়সীমা হয়তো আশা করি আর বাড়াতে হবে না আশা করছি আর সবই নির্ভর করবে অতিমারির অবস্থার উপরে 16 জানুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি দুঃখ প্রকাশ আহতদের প্রতি সমবেদনা 27 দিন পর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার নির্বাচন কমিশন গঠনের সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে প্রকাশের দাবি এ বিষয়ে সিদ্ধান্ত আজ এখন পর্যন্ত নাম জমা পড়েছে 329টি